হ্যালো বন্ধুরা, শিউলির পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কোনো রেসিপি নয়, কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করতে এসেছি। তার আগে আমি তোমাদের একটু বলে দিই যে আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা, কিন্তু হাজবেন্ডের চাকরি সূত্রে আমি তার সঙ্গে বর্তমানে হায়দ্রাবাদে স্টে করছি, এবং আমার একটি 6 বছরের ছেলে রয়েছে, যাকে আমরা এখানেই একটা স্কুলে ক্লাস 1-এ ভর্তি করেছি। আর স্কুলের নাম শ্রী স্বামীনারায়ণা গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল। আর বন্ধুরা, সবচাইতে আনন্দের বিষয় এই যে বাবান ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড র্যাঙ্ক করেছে, আর আজ ওদের স্কুলে অ্যাওয়ার্ড ফাংশন রেখেছে, যেখানে সেই সমস্ত স্টুডেন্টদের পেরেন্টসকে ডেকেছে যারা অ্যাওয়ার্ড পাবে। তাই আমরাও চলে এসেছি বাবানদের স্কুলে, আর ভাবলাম যে তোমাদেরকেও একটু স্কুলটা ঘুরে দেখিয়ে দিই। চলো বন্ধুরা, তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে স্বাগত জানানোর জন্য সবাইকে একটা স্টুডেন্টকে দাঁড় করিয়ে রেখেছে। ভেতরে স্টুডেন্টরা বসে গেছে, আর পেরেন্টসদেরও বসার জন্য দেখছি চেয়ারের অ্যারেঞ্জ করেছে। প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। স্টুডেন্টরাই সবাই সেলফি স্টিক নিয়ে ফটো তুলছে, কেউ ভিডিও ক্যামেরা করছে। অ্যাওয়ার্ড দিচ্ছেন প্রিন্সিপাল স্যার, আর যেখানে অ্যাওয়ার্ডটা দিচ্ছে তার পেছনে একটা স্বামীনারায়ণের মূর্তি রয়েছে, আর যে হলটাতে ওরা বসে আছে সেই হলটাতে ওরা ডেইলি সকালে প্রে করে। আমাদেরও অ্যাওয়ার্ডটা রিসিভ করা হয়ে গেল। বাবান গিয়ে আবার ওর জায়গায় বসে গেছে, একদম বন্ধুদের সাথে গল্প করেই যাচ্ছে। চলো বন্ধুরা, উপর থেকে একটু ঘুরে আসি, বাবানদের ক্লাসটাও দেখিয়ে আসি। উপর থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছে, সবাই বসে আছে। ফার্স্ট ফ্লোরে বাবানের ক্লাসরুম, এই যে এটা বাবানদের ক্লাসরুম, ফার্স্ট ক্লাস। ক্লাসরুমটার ভেতরটা পরে দেখাচ্ছি, আরো চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে নিই। বন্ধুরা দেখো, এটা ইউকেজির ক্লাসরুম, আর যেই ম্যাট্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বাচ্চারা ক্লান্ত হয়ে গেলে ওইগুলো পেতে ওদের একটু বিশ্রামের জন্য শুতে দেয়। বাবান কাউকে দেখাচ্ছে যে আমরা ভিডিও করছি। ইউকেজির বাচ্চাদের একটা প্রোগ্রাম শুরু হয়েছে। বাবান
কোনো কোনো বাচ্চা তো ভুলেই যাচ্ছে করতে। এটা ফার্স্ট ক্লাসের একটা গ্রুপ ফটো। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, বাচ্চারা যে যার ক্লাসে চলে গেছে, আমরাও চলে এসেছি বাবানদের ক্লাসে। তোমাদের বাবানদের ক্লাসরুমটা একটু ঘুরে দেখাই। এটা বাবানদের ক্লাস টিচার ম্যাম, ইনি হিন্দি পড়ান। বাবান আজকে আমাদের সাথে বাড়ি ফিরবে। চলো বন্ধুরা, লাঞ্চ হলটা একবার তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই যে এটা লাঞ্চ হল, এখানে বসে লাঞ্চের সময় সবাই লাঞ্চ করে। এখন লাঞ্চ শেষ হয়ে গেছে, তাই সব থালা বাসন ধুয়ে গুটিয়ে রাখছে, আবার কালকের জন্য রেডি করে রাখছে। এই যে বড় বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হোস্টেল। আর দেখো সব বাসগুলো দাঁড়িয়ে আছে, স্কুলের অনেকগুলো বাস রয়েছে, 17 বাসটা বাবানদের। এই যে এটা প্লে গ্রাউন্ড, এখানে গেমস পিরিয়ডে সবাই রোজ খেলা করে। স্টুডেন্টদের ক্যারাটে শেখাচ্ছে স্কুল থেকেই। বন্ধুরা দেখো, এগুলো সবই স্কুলের এরিয়া। এই যে এটা স্কুলের গেট, এখান থেকে সবাই স্কুলে প্রবেশ করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। ফিরে আসবো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।